এই দামই আমরা বেশি কিন্তু বর্তমানে দাম বাড়তে চাইলে কাস্টমারে নাই না মানে আগের দামই আমাদের বেশি দিতে আছে চক বাজারে ইফতারে এত বিখ্যাত কারণ এখানে চিপ এন্ড বেস্ট সব ভালো তো খাবার পাওয়া যায় আমাদের দোকানে দেখুন আলু চপ 5 টাকা বেগুনি 5 টাকা দুগজা 5 টাকা আর আপনি ডিম চপ মাত্র 40 টাকা দিচ্ছি এর জন্য অনেক বিখ্যাত ভালো খাবার সব কিছু সমূহ আমার এখানে 14 আইটেম আছে আলু চপ আছে বেগুনি আছে দুগজা আছে পেঁয়াজু আছে টিকা আছে শিক কাবাব তারপর গুরু টিকা চিকেন রোল বিফ রোল তারপর চিকেন পকোড়া মিষ্টি পকোড়া এই প্রথম রোজ আলহামদুলিল্লাহ বলতে পারি আমাদের তো দরকার নেই ওই টাকার তো দরকার নেই যে টাকা হারাম হয়ে যায় হালাল ব্যবসা করবো হারাম কে লাভ আছে ওটা আল্লাহর রূপে লাভ তো অবশ্যই হবে লাভ হবে না কেন আল্লাহ পাক চাইলে কি না হয় রিজিকের মালিক আল্লাহ আমাদের দাম বাড়ার কোনো দরকার নেই আমরা দাম বাড়াই আনতেছি কিন্তু আমরা দাম বাড়াই বেচতেছি না জি কাজ আমি ছেলে জিগাই তারেন না মানছি কোয়া দিব কেলে ভালো সারা বাংলা হেরি পাইবেন না তো এই ঢাকার মানছে খায় পুরান ঢাকার নবে খায় গেছে গুলা বড় বাপের পোলা কয়া মিসকিনার নাম দিচ্ছে এটা বড় বাপের পোলা বড় বাপের পোলা খায় বড় বাপের পোলা খায় এটা কয়া মিসকিনার নাম দিচ্ছে কিন্তু এটা ব্রিটিশ পিরিয়ডের নাম ছিল এটা গিয়া শেখ চিরাকা ভর্তা সবার মুখে মুখে শুনি এটা আজকে ট্রাই করার জন্য আজ এখানে আসি এটা 1 কেজি 800 টাকা সেই গাজীপুর থেকে আসি এটা নেওয়ার জন্য এটা সেই ছোটবেলা থেকে শুনতেছি এটা ঢাকার ঐতিহ্যবাহী এটা তার জন্য এখানে আসা আজকে একটু লোক বেশি হবে কারণ চকবাজার ঐতিহ্য জিনিস তো এখানে সবাই আসে প্রথম দিনে কেনাকাটাও করে এবং দেখবেও যা আস্তে আস্তে এটা ধাপে 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 লোক কমবে তারপরে মোটামুটি অন্যান্য জায়গার থেকে চকবাজার যে চকবাজারে এটা কারণ এটা ঐতিহ্য এটা আজকে না 400 বছর আগের ঐতিহ্য এটা যেমন আমি আজকে বর্তমান 50 বছর যাবৎ চলতেছে সবসময় চকবাজারের মানুষ বেশিই থাকে এখন আমরা তো আর পাবলিকে উল্টা পাল্টা জিনিস খাওয়া হয়ে গেছি এটা 260 হয়ে গেছি আর বোম্বা সাই যেটা বড় বড় ছিল ওটা চাই সেই অন্য সব বছর থেকে এই বছর আম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে 100 বছর আগে থেকে বিক্রি হয় এটা ঐতিহ্য সত্যি হলো নকল বুঝছেন এটা সবারই এখন এক নম্বর গুরু দিয়ে বানায় ওই ও দাদাই করতো ওর বাপে করতো আর এখন মা বই করে আমাদের এখানে আমরা দেখতে আছি 40 বছর ধরে আমরা দেখতে আছি এটাই এক নম্বর আর সব 2 নম্বরে এটাই অরিজিনাল গুরু দিয়ে পাকায় দই বড়া ফালুদা পেস্তা বাদাম শরবত লাবাং মাঠা আর আছে মালাই জেল আছে মোটামুটি ভিড় কাস্টমার আছে কিন্তু তেমনটা বিক্রি হচ্ছে না আমি সুদি কাবাব নিলাম তারপর সরজিলাপি নিলাম তারপর হচ্ছে আরো বেশ কয়েকটা আইটেম নিলাম আমি আরো কয়েকটা নিব নাম তো আজকে বেশি মনে হইতেছে পুরনো ঢাকা বিশিষ্ট রাজনীতিবিদ নেতা নবাবরা খাইছে তো ওই খাইতে খাইতে যেমন একটা বীজ পুরান ঢাকায় লাগাইছে প্রজন্ম পর প্রজন্ম প্রজন্ম পর প্রজন্ম এই গাড়ি এই গাছ চলেই যাই এই গাছের থেকে ফল বিভিন্ন আসতেই থাকবে পূর্ব আলোতে বিখ্যাত ভাই এটা না খাইলে রিপেয়ার হয় না কারণ সবসময় এটা ঐতিহ্য ভাই সারা দেশে এটা নাম আছে ভাই এটা না খাইলে বোঝা যাবে না খাইতে হবে আমনের বুরানি পাওয়া যাবে মহাব্বতের শরবত পাওয়া যাবে আর আমনের 1 লিটার হইলো 200 টাকা আর হাফ লিটার হইলো আমনের 100 টাকা গত বছর